অবশেষে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ওয়ান দলের অধিনায়কত্ব থেকে সরে গেলেন মাশরাফি বিন মর্তুজা জাতীয় দলকে আর নেতৃত্ব দিতে দেখা যাবে না এই জীবন্ত কিংবদন্তিকে অধিনায়ক হিসেবে নিজের বিদায়ী ম্যাচেও এক উইকেট পেয়েছেন মাশরাফি আর এই ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়েকে হারিয়েছে একশো তেইশ রানে এদিকে অনেকদিন ধরে ক্রিকেট পাড়ার সমর্থকদের মাশরাফিকে নিয়ে একটাই আশা আর সেটি হল অবসরের পর মাশরাফি যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয় নাজমুল হাসান পাপনকে সরিয়ে মাশরাফিকে যেন প্রেসিডেন্ট করা হয় বিসিবির এমনটা আশা ভক্ত সমর্থকদের আর এবার হয়তো সে আশা পূর্ণ হতে যাচ্ছে এমনটা ইঙ্গিত দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাস্সেল বলেন মাশরাফি দেশের ক্রিকেটের আইকন আমরা তাকে ক্রিকেটের সর্বোচ্চ জায়গায় বসাবো। তাকে ক্রিকেটের সর্বোচ্চ জায়গা দেওয়ার জন্য অপেক্ষায় আছে মশরাফিকে আমরা তার যোগ্য মর্যাদা স্থানে বসাব যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এই কথায় সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুব দ্রুত বিসিবির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মশরাফি বিন মর্তুজা হয়তো কিছুদিনের মধ্যে অধিনায়কত্বের মতো ক্রিকেটকেও বিদায় জানিয়ে দিবেন এই জীবন্ত কিংবদন্তে এরপর মাশরাফিকে বানানো হবে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এমনটাই ইঙ্গিত দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মশরাফিকে নিয়ে এই খবর নিঃসন্দেহে দারুণ সুখবর বটে বাংলাদেশ ক্রিকেট ভক্ত সমর্থকদের জন্য